সত্যি বলতে স্যুপটা এতটাই সুন্দর যেটা বলে বোঝানো যাবে না। তার সাথে রয়েছে চিকেন ললিপপ, একদম স্পাইসি স্পাইসি, তো দারুণ। টেস্টটা কেমন, ইচ্ছে করছে সব চিকেন ললিপপগুলো আমি একাই খেয়ে ফেলি, তো দারুণ টেস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি খুব খুব ভালো আছি, সবাইকেই জানাই গুড ইভিনিং। তো এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে সন্ধে 8টা। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁকটার মার্কেটের ওপর দিয়েই কিন্তু যাচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? তোমরা তো টাইটেল আর থাম্বেল দেখে অলরেডি বুঝেই গেছো, আমি যাচ্ছি মেছেদা। তো মেছেদা কেন যাচ্ছি? তো আমি যাচ্ছি মেছেদাতে বং পিৎজাতে। তো আমি তো তমলুকে এর আগে বং পিৎজাতে খাওয়ার দাওয়ার খেয়ে তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। আজকে অনেক দিন ধরে যাবো যাবো করছি কিন্তু যাওয়া হচ্ছে না। তো আজকে তোমাদের দাদা ভাইয়ের ফাঁক হলো, তাই ভাবলাম তো চলো দুজন একটু ঘুরে আসি, রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসি। আর যখনই শুনে থাকি নতুন রেস্টুরেন্ট কোথাও না কোথাও হয়েছে, না গেলে মনটা কেমন হয়, তো চলো যাওয়া যাক। তো যাই হোক, মোটামুটি ফাইনালি আমরা কিন্তু দেখতে পাচ্ছ ওই যে থার্মাল পাওয়ার, তো আমরা কিন্তু মেছেদা অলরেডি পৌঁছে গেছি। কিন্তু দুজনেই কেউ কিন্তু জানি না মানে একদম পারফেক্ট বং পিৎজা রেস্টুরেন্টটা কোথায়। তো চলো, কেউই জানি না, তো খুঁজতে হবে। তো তোমাদের দাদা ভাই আর আমি দুজনে বাইকে করে চারপাশে খোঁজাখুঁজি করছি। তোমাদের দাদা ভাইও আমাকে জিজ্ঞেস করছে রেস্টুরেন্টটা কোথায়, তুমি কি রাস্তায় চোখে দেখেছো বা তুমি কি জানো? আমি বললাম না আমি জানি না। তো শেষমেশ আমরা কিন্তু রেস্টুরেন্টটা খুঁজে পেলাম। তো বন্ধুরা, দুঃখের বিষয় কি বলবো, রেস্টুরেন্টটা খুঁজতে আমার টাইম লেগে গেছে 15 মিনিট। পুরো মেছেদাটা চত্বরটা খুঁজ দিচ্ছি, কোনো রোড সাইডে নেই। তারপর আমি গুগল ম্যাপ দেখে রেস্টুরেন্টটা খুঁজে বের করালাম। তো চলো ভেতরে যাওয়া যাক, আর ভেতরে তো ওখানে সাউন্ড বাজছে, আমি কিন্তু কোনো ভয়েস দেবো না। যাই হোক, রেস্টুরেন্টে প্রবেশ করার আগেই আমি বলে দিচ্ছি, স্টার ভিলেজ আছে। স্টার ভিলেজের সাইড দিয়েই যেই রাস্তাটা চলে এসছে, পাকা রাস্তাটা ধরে মানে বাইকে করে 3-4 সেকেন্ড এলেই কিন্তু রেস্টুরেন্টটা। তো কোনো অসুবিধা হবে না, আমি বলেই দিলাম তোমাদেরকে। তো চলেই এসেছি আমাদের সামনে মেনু কার্ড। তো চলো, রেস্টুরেন্টটা এই সবে মাত্র অনলি ফোর 1 মাস 15 দিন রেস্টুরেন্টটার এজ। তো এখানে কি কি খাওয়া দাওয়া পাওয়া যায় আমি এখনও জানি না। তো এই ফার্স্ট টাইম এলাম, দাদা ভাইরা বলেই দিল এখানে এখনও বিরিয়ানি হয়নি। মাস্ট আমি চিকেন তন্দুরি খেতে এসেছিলাম, বললো এখনও চিকেন তন্দুরিরও এখনও কোনো সেভাবে অনেক কিছু এই সবে নতুন হয়েছে, তো ধীরে ধীরে সব কিছু মানে স্টার্ট হবে। তো চলো দেখা যাক আমি কি খাওয়ার অর্ডার করি। টাইম লাগবে, সেই জন্য বেকার বসে না থেকে পুরো রেস্টুরেন্টটা তোমাদের সাথে শেয়ার করি। আর কেমন লাগলো রেস্টুরেন্টটা কমেন্ট করে জানাও। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে একার কোনো উপায় দিয়ে যা তুই। তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। তো তমলুকের থেকেও আমার জানাই মেছেদার বং পিৎজার ডেকোরেশনটা একদম দারুণ, খুব সুন্দর। তো এখানে এসে ম্যাক্সিমাম 1-2 ঘন্টা যদি টাইমও কেটে যায়, টাইমটা মানে বোঝাই যাবে না, এত সুন্দর মনোরম। তো
তো তোমাদের সাথে তো শেয়ার করলাম পুরোটা, তোমরাও আসো দেখো কত সুন্দর জায়গা। তবে আমাদের হয়তো একটু খুঁজতে টাইম লেগেছে, খুঁজতে গিয়ে 15-20 মিনিট টাইম লেগে গেছে, আর এমনিতেই ঘড়ি ফাঁটায় অনেকটা টাইমও হয়ে গেছে, তাই জল জলদি আমরা খাবারটা অর্ডার করে দিয়েছি। তো আমি আর ওখানে ভয়েসটা দিতে পারলাম না, কারণ ওখানে বলিউড সং দাদা ভাইরা চালিয়ে দিয়েছে, সেই কারণে আমি আর ভয়েসটা দিলাম না। তো কপিরাইট আসবে তো চ্যানেলে, তাই আর দেখতে পাচ্ছ এখানে চলে এসছে স্যুপ, চিকেন স্যুপ। তো কি বলবো, আমার সব থেকে ফেভারিট খাওয়ার হচ্ছে, আমি যেখানেই যে কোনো রেস্টুরেন্টে যাই না কেন, কিছু খাওয়ার আগেই আমি কিন্তু স্যুপটাই অর্ডার করে থাকি। দেখা যাক এতদিন টাইম পাস, শালুক তমলুকের বং পিৎজা মানে গ্রেট ক্যারেট কোনোটাই তো বাদ দেয়নি, পাঁশকুড়ার রেস্টুরেন্ট পর্যন্ত ঘুরে নিয়েছি, শের পাঞ্জাব শের বেঙ্গল কোনোটাই বাদ দেয়নি, কিন্তু এখানে মানে স্যুপটা কেমন, তো আমার রিয়াকশন দেখেই তোমরা কিন্তু অলরেডি বুঝেই গেছো স্যুপটা এতটা সুন্দর, একদম দারুণ। তো চলো সময় নষ্ট না করে চট জলদি খিদে পেয়েছে, আগে স্যুপটা খেয়ে পেটটাকে একটু শান্ত করে নিই। কিন্তু স্যুপ খাওয়া কমপ্লিট হয়ে গেছে, স্যুপটা খেয়েই অলরেডি কিন্তু পেট ভর্তি হয়ে গেছে। আমার সামনে এবার চলে এসেছে চিকেন ললিপপ, তো এখানে চিকেন ললিপপ আছে 6 পিস, তো তার মধ্যে তোমাদের দাদাভাই খেয়েছে 4 পিস, আমি খেয়েছি 2 পিস। তো চিকেন ললিপপটা একদম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর টক টক, ঝালটার পরিমাণটা ছিল প্রচুর আর স্পাইসি স্পাইসি একদম। তো চলো আমি ফার্স্ট, আমি যখন খেয়েছি মুখে মিষ্টিটাই লেগেছিলো, পরে পরে যখন খাচ্ছি এত ঝাল লাগছে, আমার আর ভালোই লাগছিল না, লোভও ছাড়তে পাচ্ছি না, দারুণ টেস্ট সুন্দর বানিয়েছে। তোমাদের দাদাভাই বলছে না ঝাল একদম ঠিকঠাকই আছে, তো আমি একটু ঝাল কমই খাই, প্রচণ্ড ঝাল খেলে মুখ টুক যেন জ্বালা জ্বালা করে। তো যাই হোক দারুণ রান্নার দারুণ টেস্ট, তোমরাও চলে এসো দেরি না করে। তো ভুল করেও কিন্তু কেউ মেছেদার দিকে চলে যেও না, একদম স্টার ভিলেজের পাশেই যে পাকার রাস্তাটা চলে এসছে, ওখান থেকে বাইকে করে ঠিক 3-4 সেকেন্ড একদম ডান হাতেই, রেস্টুরেন্টটা কিন্তু দারুণ। তোমাদের রেস্টুরেন্টটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন নোটিফিকেশান অন করে দাও, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে কিন্তু ফলো করো। সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। তো চলো দেরি না করে তোমরা কিন্তু চলে এসো আমাদের মেছেদাতে, আই লাভ মেছেদা, মেছেদার বং পিঞ্জা রেস্টুরেন্ট খুব সুন্দর, একদম টাইম কাটানোর জন্য একদম সুন্দর জায়গা। তো চলো টাটা বাই বাই।